সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে। সবাই মহব্বত একবার পড়ুন, বালা গাল উলাম কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মুহতারামি ও মুকাররামি, কাদরে গেরামি, হজরত সাদরুল মুহতারাম, গেরা কদর ওয়াজ বলে এহতেরাম, হজরত নায়েব রাসূল, উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে জাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দিনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লেকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলেমুল গায়ব আলা কুল্লে শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম। শুকরগুজারি করছি, শুকরিয়া আদায় করছি সেই মহান রবের যিনি অব্যয় অক্ষয় চিরঞ্জীব, কালজয়ী চিরন্তন চিরঞ্জীব, কালজয়ী হওয়ার সাথে সাথে যিনি অসেয়া কুরসিহু সামাওয়াতে ওয়াল আরদ, অনন্ত এই বিশ্ব করেছেন। আরো বেশি শুকরগুজারি করছি যুগে যুগে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল, সকল আম্বিয়া কেরাম, মহান রব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত, একটা আরজি পেশ করেছিলেন। রব্বুল আলামিন আমাদেরকে নবী না বানিয়ে, নবুয়তের রেসালতের গুরু দায়িত্ব না দিয়ে, যদি আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তুমি গ্রহণ করতে, কবুল করতে, তাহলে নবী হওয়ার চাইতেও আমরা আমাদের জন্য সৌভাগ্য মনে করতাম। দেখেন নবীজির মেয়েরাজে আমরা জানি আল আম্বিয়া কুল্লুহুম মুস্তাজাবুদ দাওয়া, নবীরা যা দোয়া করেছেন সেটাও আল্লাহ কবুল করেছেন, বদদোয়া সহজে করেননি, দায় থেকে যখন বদদোয়া করেছেন সেটাও আল্লাহ কবুল করেছেন। তো সকল আম্বিয়ায়ে কেরামের এই দোয়া, এই আরজু, এই মিনতি আল্লাহ ফাইল আপ করে রেখে দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সবাই লালায়িত ছিলেন। আমাদের নবী যে রাতে মেরাজে গেলেন আপনারা জানেন, বৈতুল মকদাসে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত সকল আম্বিয়ায়ে কেরামকে সেখানে আগেই উপস্থিত করলেন যে তোমাদের নেতা আসতেছে, সাইয়্যিদুল আম্বিয়া, যুগে যুগে তোমরা যার উম্মত হওয়ার জন্য লালায়িত ছিলে, সেই মহান ব্যক্তিত্ব, ইনসানে কামিল, সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড আজকে আসতেছেন। তোমরা এখানে সবাই হাজির থাকো, সব নবী হাজির। সেখানে বোরাক থামলো,
মিনাল মসজিদুল হারামে এলা ইলাল মসজিদুল আকসা। জিব্রাইল পাইলট, বড় একটা হইল রকেট, সেখানে ল্যান্ড করল, থামল। নবীজি বোরাক থেকে নামলেন, জিব্রাইল নবীজির হাত ধরে মসজিদ আকসা বাইতুল মাকদাসের ভিতরে নিয়ে গেলেন। গিয়ে দেখেন যে লক্ষ 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 আম্বিয়ায়ে কেরাম সেখানে পূর্ব থেকে হাজির। বলুন সুবহানাল্লাহ। কয়েকজনের সাথে কথাবার্তা হলো, আদান প্রদান হলো, বাক্য বিনিময় হলো। এখন আল্লাহ জিব্রাইলকে দিয়ে নবীকে বলালেন, সকল নবী আপনার উম্মত হওয়ার জন্য সকল যুগে কান্নাকাটি করেছিলেন, নবীদের সব দোয়া আল্লাহ কবুল করেছেন, এই দোয়াটাকে আল্লাহ রহমতের ভাণ্ডারে পেন্ডিং রেখেছেন, সেই দোয়াটা আজকে আল্লাহ কবুল করেছেন। এখন সকল আম্বিয়ায়ে কেরাম তারা দুই রাকাত সালাত ও শুকর শুক্রানা নামাজ আদায় করবে। জিব্রাইল সব বলে দিচ্ছেন আল্লাহর নির্দেশগুলো। এখন একামত হয়ে গেল, ইমাম তো নির্ধারিত নাই, আর নামাজটাও হঠাৎ, কি ওয়াক্তে না, হঠাৎ রাত গভীরে। এখন জিব্রাইল এসে নবীজির হাত মোবারক ধরে নবীজিকে টেনে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। নবীজি বললেন, ভাই জিব্রাইল, এটা কি তোমার ইচ্ছা নাকি আল্লাহর নির্দেশ? জিব্রাইল সঙ্গে সঙ্গে বললেন, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা, আমি নিজের ইচ্ছা কোনো কথা বলিও না, নিজের মন মতো চলিও না, আল্লাহ আমাকে যেটা করতে বলেন বলতে বলেন আমি সেটাই করি এবং বলি, এটা আল্লাহর নির্দেশ। এখন নবীজি সেখানে নিয়ত করেছেন, জামাতে সালাত হচ্ছে। নবী বলেছেন, আমা আনা ইমাম ও লেমান হাজারা আমা ইয়াহাজুরু, যারা হাজির আছে, আর অন্যরা যদি হাজির হয় আমি সবার ইমাম। আর আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম তারা বলেছেন ইক্তাদাইত। এখানে একটা চিকন কথা আছে, আমাদের নবী আখেরি নবী শেষ নবী, তিনি আসার পরে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী তার পিছনে ইক্তেদা করে ইক্তাদাইত বেহাজাল ইমাম। এটা অর্থ হলো আমরা যুগে যুগে যত নবুয়া যত কিতাব যত ওহি এনেছিলাম সব আজকে এখানে সারেন্ডার করাই দিলাম, সেগুলোর আর এখন কোনো প্রয়োজন নেই, সেগুলোর এখন আর কোনো জরুরত নেই। এখন থেকে কেয়ামত পর্যন্ত আমরা সকল নবী যাকে ইমাম মেনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা ও ইমামুল মুরসালিনা রাসূল রাব্বিল আলামিন, সেদিন সেখানে সব নবী সব রিসালত সারেন্ডার হয়ে গেছে। আরেকটু এখানে বোঝা দরকার, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এসে এই কথাটাই বলেছে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন থেকে কেয়ামত পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার পর থেকে কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য দ্বীন একটা, ধর্ম একটা, জীবন ব্যবস্থা একটা। আর এই কোরআন দ্বারা আদম থেকে ঈসা পর্যন্ত যুগে যুগে যত নবুয়ত রেসালত যত কিতাব সহিফা নাজিল হয়েছিল, এই কোরআনের দ্বারা অতীতের সব হুকুম আহকাম এগুলোকে উইথহেল্ড ঘোষণা করা গেল। উইথহেল্ড কি? এগুলার আর এখন কোনো কার্যকরণ প্রয়োজন নেই। পরবর্তীতে বলা হচ্ছে, আমা ইয়াবতাগে গায়র আল ইসলামে দিন, আমি এই কোরআন আসার পরে, এই নবী আসার পরে কোরআনকে বাদ দিয়ে এই নবীকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো কিতাবে অন্য কোনো মতবাদে মতাদর্শে দিন খোঁজ করে ধর্ম খোঁজ করে, ফালাই ইকবালা মিনহু,
আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, পরকালে তার চূড়ান্ত ভরাডুবি হবে। দেখেন আমাদের এই দেশে ব্রিটিশ আমলের ভারত শাসন আইন ছিল, ছিল কি না? আবার পাকিস্তান আমলে আইয়ুব খানের কিছু আইন ছিল, ছিল কি না? এখন বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের 72-এর সংবিধান, এটাতে আবার সব আইনকে আপডেট করা হলো, নতুন নতুন আইন কানুন এখানে যোগ হলো। এখন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কেউ যদি সেই ঊনবিংশ শতাব্দীর ভারত শাসন আইন এটা মানি, তাহলে বাংলাদেশে সরকার বোধহয় এটা মানবে, রাষ্ট্র বোধহয় এটা মানবে, অন্য কেউ বোধহয় মানবে। তুমি বাসিন্দা বাংলাদেশের আর তুমি বলো ভারত শাসন আইন মানি, তুমি অধিবাসী বাংলাদেশের আর তুমি বলো আমি আইয়ুব খানের সেই আইন মানি, তাহলে আইন মানতে হবে কোনটা? যেটা সর্বশেষ লেটেস্ট, ঠিক কি না বলেন? এখন আসুন আমরা সিদ্ধান্তে যাই। আরেকটা কথা যেটা নিয়ে আজকাল কিছু কথাবার্তা টুংটাং হচ্ছে, আমি দুরুদের পরে আপনাদেরকে নিয়ে বালাগালুদা পড়েছিলাম, কিছু কিছু লোক এটা নিয়েও টুংটাং করে যে কিছু কিছু মৌলবী বালাগালুদা পড়ে, এটা তো দুরুদ না, এটা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটা নাত, হুজুরের সম্মান সূচক একটা নাতে রাসুল, আসলে দুরুদ না। আচ্ছা, হুজুরের সামনে হাসান সহ যত শায়ের ছিলেন সেই যুগে, তারা এই শের কবিতা পংক্তি এগুলো রচনা করে করে হুজুরকে বলতেন, হুজুর শুনতেন, ঠিক কিনা বলেন? এমনকি কোনো কোনো সময় প্রিয় নবী মিম্বার থেকে হাত বাড়িয়ে হাসান বিন সাবেদ সহ অন্যান্য আরব কবি, ইসলামের সপক্ষের কবি যারা, তাদেরকে দোয়া করতেন, তাদেরকে ধন্যবাদ দিতেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল্লাহ ইবনে বাজ বিন বাজ নামে যিনি পরিচিত আপনারা জানেন, সর্বশেষ বিংশত শতাব্দীর পরে ইসলামের শরিয়া বিধানগুলোর যেগুলোর মধ্যে ইজমা আছে, কেয়াস আছে, এগুলোকে তিনি আবার আপডেট করেছেন, আপডেট তিনিও লিখেছেন বালাগালুদা, এটা দুরুদ নয় ঠিক আছে, কিন্তু দুরুদের সাথে রাসুলের শান এবং মান হিসাবে, রাসুলের নাতে রাসুল হিসাবে এগুলা পড়া জায়েজ আছে, এবং দুরুদে যেরকম গুরুত্ব এটার গুরুত্ব তার চাইতে কম নয়। ভাই এটা নিয়ে এত চুলকানির দরকার নাকি বলেন? দরকারি কথা রয়ে গেছে, প্রয়োজনীয় কাজ রয়ে গেছে, ঠিক কি না বলেন? কথা বেশি বললে ভুল কম হয় নাকি বেশি হয়? কম বললে যে ছাত্র পরীক্ষার খাতায় শুধু কেবল লিখছে আগর মগর আগর মগর, একবারে ভরে ফেলেছে, তিন ভুলে যদি এক নম্বর কাটা যায়, এত লেখার মধ্যে অবশ্যই অনেক নম্বর কাটা যাবে। আর লেখার মতো লেখা, এক পৃষ্ঠা লিখেছে সেই পাকিস্তান আমলে ইন্টারমিডিয়েটে আইয়েতে, আমার ফোর্থ ইলেকটিভ ছিল বাংলা এবং ইংরেজি, বাংলায় আমি লেটার পেয়েছিলাম, বাংলায় নওয়াব ফয়জুন্নেসা কলেজ পশ্চিমগাঁও, আপনারা অনেকে জানেন, রেজাল্ট হওয়ার পরে প্রিন্সিপাল এসে আমাকে খোঁজে, লুৎফর রহমান কোথায়? আমি বের হলাম, জড়িয়ে ধরে আমাকে চুমা দেয়, আমার কলেজের আজকে এত বছর, বাবা তুই এমন একটা কাজ করলি, তোকে হলের মধ্যে তো বেশি লিখতে দেখলাম না, বললাম না বেশি সারা আমি লেখিনি, দরকার যেটা মনে করেছি সেটা লিখেছি। আল বাজাও মিনাল জাফায়, বেশি কথা বলা এতে মানুষের ওজন কমে যায়, ব্যক্তিত্ব হালকা হয়ে যায়, কথা বলতে হবে মেপে ঝুঁকে, যেখানে যেটা যখন যেভাবে দরকার, ঠিক কিনা বলেন? আর সারাদিন যদি বগর বগর করে
তেল লোকেরা বলে মানুষটা আসলে বালচাল, আসলে বানচাল, ঠিক কিনা বলেন? বাচাল। এখন অতীতে আমরা রাসূলের জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সুলফে সালিহিন, ইনাদের সাথে তিন প্রজন্ম, কুরুনে সালাসা, তিন প্রজন্ম। সেই থেকে ইসলামের এই দিন, এই আকীদা, এই ব্যবস্থা, এটা এতটুকু নয়, এটা জগৎব্যাপী, বিশালব্যাপী। ইসলামের সীমা পরিসীমা প্রশান্ত আটলান্টিক মহাসাগরের চাইতেও আরও বেশি, কোরআনের গভীরতা আটলান্টিক মহাসাগরের চাইতেও আরও বেশি। আর এই মহাসাগরে যত ডুব দেবেন, যত চেষ্টা করবেন, তত মণিমুক্তা, হীরা, জহরত, মহামূল্যবান সম্পদ, এগুলো আপনি সংগ্রহ করতে পারবেন, ঠিক কিনা বলেন? তা শুন একটা জিনিস, আপনাদের এলাকার ঐতিহ্যবাহী রহিমপুর এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগ, এলাকাবাসী তারা তো আছেন, যুব সমাজ, আমি কথাটা এই জন্য তুলেছি, আজ থেকে 57 বছর আগে, আজ থেকে 57 বছর আগে, যখন থেকে আমি মাঠে ময়দানে এই কামেল পরীক্ষা দেওয়ার আগ থেকেই, ফাজিলের পর থেকেই মাঠে ময়দানে কথা বলা শুরু করেছিলাম, তখন তখনকার পূর্ব পাকিস্তানে কোনো রাস্তাঘাট ছিল না, কোনো পোল কালভার্ট ছিল না, সেই ব্রিটিশ আমলের তৈরি দুই একটা লোহার ওই হাতলওয়ালা ব্রিজ ছিল, তাও কদাচিৎ, খুব কম। একটা মাহফিল একখানে দিলে তারা লিখত ধর্মসভা, ধর্মসভা। এখন মাইকিং করতে তো রিক্সা লাগে, বর্ষাকাল হলে নৌকা সৈর উপরে মাইক লাগাইয়া, এরপরে আমি এমনও দেখেছি একজনের কান্ধে মাইকের চুঙ্গা, আরেকজনের কান্ধে মাইকের মেশিনটা বক্সের ভিতরে, পিছনের জনের কাঁধে মাইকের মেশিন, সামনের জনের সামনে চুঙ্গা, মাহফিলের মাইকিং করা হচ্ছে। মুরব্বী যারা, প্রবীণ যারা, তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। তখন যেসব মাহফিলে গিয়েছিলাম দেখেছি এত শ্রোতা হতো না, শ্রোতা সীমিত হতো, 20-30-40 জন শ্রোতার ভিতরে একটা যুবক পাওয়া যেত না। মাহফিলে যারা আসতো, কেউ কুজা, কেউ গুজা, কেউ এই বুড়া তো বুড়া, জন্মের বুড়া, 40 জনের ভিতরেও দুই একটা যুবক খুঁজে পাওয়া যেত না। এখন আপনি ডাইনে বামে একটু তাকান, দাড়ি পাকা মানুষ খুব কম, বুড়ো মানুষ খুব কম, মাহফিলে যারা টকবকে যুবক, তারা বেলাও, তারা খোয়া খোবায়, তারা আগামী দিনের আশা ভরসার মূর্ত প্রতীক। এটা শুধু আপনাদের রহিমপুর নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পুরো বাংলাদেশে যেখানেই যাই দেখি যুবকরা সবাই রাগে, দিন কায়েমের খুন রাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা, এই পথে জীবনকে বাজি রেখে সকল প্রকার লাউ মাতা লাইমিন। সাহাবা একজন কাবাগরের সামনে কোরআন তেলাওয়াত করে, না আব্দুল্লাহ ইবনে মাসুদ, হুজাইলি বংশের একজন গোলাম, ভাগ্য বিপর্যয়ে গোলাম হিসাবে মক্কাতে বিক্রি হয়েছিলেন, তার বয়স এক বর্ণনা 11 বছর 11, তিনি ইসলাম গ্রহণ করেছেন, মনিবকে না বলে রাতে শিকল ছিঁড়ে এসে তিনি ইসলাম কবুল করেছেন। কবুল করার পরে সাহাবায়ে কেরাম কেউ কেউ মুরব্বী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বললেন, বাবা তুমি তো ছোট মানুষ, ইসলাম কবুল করেছ, বাইরে কারো করে বলো না। ইবনে মাসউদ বললেন, লেমাজা, হোয়াই নট, কেন বলবো না, কয় সময় খারাপ, আগে সেফটি ফার্স্ট, তোমার নিরাপত্তার ব্যাপার, তুমি ইসলাম গ্রহণ করেছ, এটা শুনলে বাইর হলেই সবাই তোমাকে পিটিয়ে মেরে ফেলবে। ইবনে মাসউদ কতক্ষণ চুপ থাকলেন, সূরা আর রহমান নাজিল হলো, আল্লাহু আকবার,
এখন সুরে আর রহমানের যে ছন্দ, যে লহরী, ওই যে পুরানোকালে আমরা পুঁথি পড়তাম না, পুঁথির কয়েকটা ভঙ্গি ছিল, লাইন পয়ার ত্রিপদী এই ওই, দুই লাইন পড়ার পরেই আবার আগেরটা, কি দুই লাইন বলার পরেই আবার আগেরটা আসে না নাই? সুরে আর রহমান কি খালাকাল ইনসান আমিন সলসলিন কাল ফাখার ও খালাকাল জান্না মিমার জিমিনার ভাবে আইয়ালা, সাতাশটা জায়গায়, সাতাশটা জায়গায় আগেরটা আবার, আগেরটা আবার, এটা হলো পুঁথি। পুঁথি এগুলা পাঠের একটা প্রাচীনতম নিয়ম, সুরে আর রহমানে আল্লাহ সেটা দেখাই দিয়েছে। আরবের বড় বড় কবি সাহিত্যিক রচয়িতা বড় বড় গায়ক তারা এসে থান্ডার্ড হয়ে গেছে, আমরা কি ঘোড়ার ডিম পুঁথি গাই আর পুঁথি বানাই, দেখা যায় কালামুল মুলুকে মুলুকুল কালাম এমন পুঁথি তো আমরা কোনোদিন শুনি নাই। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গলাটা, স্বরটা, টোনটা এত ভালো ছিল, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন নবীজি মাঝে মাঝে হেসে বলতেন, ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসুদ তুমি যখন কোরআন তেলাওয়াত করো তখন দাউদ আলাইহিস সালামের কথা আমার মনে পড়ে। আল্লাহু আকবার। ফজর হয়ে গেল, সকালবেলা ইবনে মাসুদ বলে, ইয়া রাসূলুল্লাহ দায়নি, হুজুর আমাকে একটু পারমিশন দেন, একটা কাজ করার অনুমতি দেন। হুজুর বলেন, কি কাজ? হুজুর এমন সুন্দর শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত সব কিছু মিলিয়ে এমন সুন্দর কালাম তো আমি কোনোদিন শুনিনি, এত ভাল লাগে, হুজুরকে আবার একটু তেলাওয়াত করো, কে এখানে তো দুইবার তেলাওয়াত করেছি, দায়নি, আমার একটু পারমিশন দেন, কাবাগরের সামনে গিয়ে কাবার দরজা মাকামি ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর কোরআন আল্লাহর কালাম আল্লাহকে শুনিয়ে আসি। ভাই যে সময় পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে ইসলামের কাজ করা লাগতো, ঠিক কিনা বলেন? রাত বিরাতে, গভীর রাতে এমনভাবে একজন যেত আরেকজনের সাথে গোপন, আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক, আন্ডারগ্রাউন্ড দাওয়া এটা চলছে, কেউ কাউকে বলে না, ঠিক কিনা বলেন? এমন সময় ইবনে মাসুদ বলে, আমি আল্লাহর ঘরের সামনে গিয়ে আল্লাহর কোরআন আল্লাহকে শুনেই আসি। নবী বললেন, বাবা এখন যাইও না। ইবনে মাসুদ তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ হয়েছি যেদিন, মরেছি সেদিন, জন্মেছি যেদিন, মরেছি সেই দিন, ঠিক কিনা বলেন? দুই বুড়া জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি লাগছে। আমি তখন রায়পুর আলিয়া মাদ্রাসা কামেল ফার্স্ট ইয়ারে, রায়পুর আলিয়া মাদ্রাসার ছাত্র সংসদের আমি তখন নির্বাচিত ভিপি, ভিপি তো বৃহস্পতিবারে বাড়িতে আসি, ওই জাগির থাকি, ভাই আপনাদের মতো এত আরাম এত আয়েস আমরা পাইনি। এক বাড়িতে জাগির থাকতাম, ভাত রেঁধে দিত, ভাত ভাতের সাথে কাউনের চাল, কাউন ছিলেন তো চাউলের অভাব, কাউনের চাউল অর্ধেক আর ধানের চাউল অর্ধেক, মানে সীমিত, সব কিছু সীমিত, জায়গা কিন্তু তখনকার পূর্ব পাকিস্তান এই 56,000 বর্গ মাইল, ঠিক কিনা বলেন? কোনো একটা জমিনে যদি 20 গন্ডায় 20 মন ধান হইতো, 20 গন্ডায়, 20 গন্ডা মানে 100 ডিসিম, ঠিক আছে তো? এই 100 ডিসিমে যদি 20 মন ধান হইতো তাহলে একজন আরেকজনকে বলতো, ভাই আল্লাহ আমারে নিজের হাতে দিছে, গন্ডামুনি বুড়ারা গন্ডামুনি হয়েছে, হুজুর দাওয়াত দেয় মিলাদ পড়াবো, আল্লাহ নিজের হাতে আমারে দিছে। সেই 100 ডিসিম জমিতে আজকে 20 মন হয়, কত মন? 100 মন কইল হবে না, 2 ফসল 3 ফসল হতে হয়, তাইলে 100 মন, 100 মন। এরপরে অন্যান্য জিনিস, খাদ্য সামগ্রী, ফুড আইটেম, এগুলো এইভাবে বেড়েছে, ঠিক কিনা বলেন? জায়গা কিন্তু এটা, তখন এখানে জনসংখ্যা ছিল কত? 5 থেকে 6 কোটি, 5 থেকে
ছয় কোটি, এখন জনসংখ্যা তার কয়েক গুণ, কয়েক গুণ, ঠিক কিনা বলেন? কিন্তু জায়গা এটুক, রেজিকের ব্যবস্থা আছে না নাই? করেছেন নাকি করছেন না? আইয়ুব খানের বাংলাদেশের খলিফা, খলিফার খলিফা, আওর খলিফা, রায়পুর আলিয়া মাদ্রাসে এসেছিলেন মুনায়েম খান, তিনি বার্থ কন্ট্রোলের পক্ষে ওয়াজ করেন, জন্ম নিয়ন্ত্রণ। কয় পূর্ব পাকিস্তানে যেইভাবে মানুষ বাড়তেছে, আগামী ২০ বছর পরে সোনা দিয়াও দানা পাওয়া যাবে না, সোনা দিয়াও দানা পাওয়া যাবে না, এই ধরনের কথা আগেও ছিল এখনও আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা জানি ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক জুল কুয়াতিল অতারজুকু মান তাশাউ বিগাইরে অমামিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহে রিজকুহা, রিজিকের মালিক কে? যেটা বলেন কে? আজ থেকে ৫০ বছর আগে আপনাদের এলাকায় বোধ হয় একজন প্রবাসী আছিল, থাকলে কোন প্রবাসী, একজনও আসিল না, একজন প্রবাসীও আসিল না, তাহলে আল্লাহ যখন দেখছে মানুষ বাড়ছে, এখানে যা আছে এগুলাতে একটু অকুলান হয়, তাহলে আপনাদের রেজেকের দুয়ার সৌদি আরবে খুলে দিয়েছে, মধ্যপ্রাচ্যে খুলে দিয়েছে, ব্রিটেনে খুলে দিয়েছে, আমেরিকায় খুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে রেজেকের ব্যবস্থা আল্লাহ পাক কীভাবে করবেন? মিন হাইসো লা ইয়াহতাসিব, কোরআন বলছে কীভাবে আমি রেজেকের ব্যবস্থা করব তোমরা কল্পনাও করতে পারবে না। এখন আমরা আল্লাহর গোলাম, আল্লাহর নেয়ামত খাবো, ফাজকুরুনি আজকুরকুম অশকুরুলি, সুরা বাকারার এই অ্যাপ, আমার কোনো কোনো ভাই তর্জমা করেন ফাজকুরুনি, তোমরা আমাকে জিকির করো, আজকুরকুম তাইলে আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমরা আমাকে স্মরণ করো তাইলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তাইলে আপনি বলেন আল্লাহু আল্লাহু, আর আল্লাহ বোধে বলেন বন্দাহু বন্দাহু, হইল খাটে খাটে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসো, আমার দিকে এক বিঘত তুমি বান্দা এগিয়ে আসো, আমি আল্লাহ তোমার দিকে এক হাতে এগিয়ে যাব, তুমি যদি হাঁটতে হাঁটতে আমার দিকে আসো, আমি আল্লাহ দৌড়াতে দৌড়াতে তোমার দিকে যাব, আল্লাহু আকবার। তাইলে আল্লাহ চান যে বান্দা আল্লাহর কাছে চাক, বান্দা আল্লাহর কাছে চাক, চাইলেই কিন্তু আল্লাহ দেবেন নাকি দেবেন না, দেবেন নাকি দেবেন না। তাহলে আসুন দূরে যাই না, তাহলে আমরা যে খাচ্ছি এই রেজেক, এটা কার দান? বলবেন যে আলু খেতি করলাম আমি, ডাল খেতি করলাম আমি, আর হুজুরে ওয়াজ করলো কি আল্লাহ খাওয়ায়, আমি খেতি না করলে আল্লাহ খাওয়াই তো ডাকি, ঠিক কি না বলেন? এখন তরমুজ বলেন ডাইল বলেন, এইটা যে আপনি খেতি করেছেন আবাদ করেছেন, ডাইলের যেই বীজ, যেই ডাইলটা দিয়ে গাছটা হইছে, এই বীজটা আপনার দেশের কোন বিজ্ঞানী বানিয়েছে বলেন? সারা দুনিয়ার সকল বিশেষজ্ঞ প্রাণী বিজ্ঞানী খাদ্য বিজ্ঞানী তারা একত্র হয়ে হাজার হাজার বছর রিসার্চ করে যদি পারে একটা গোলালু বানাক, বেশি করে গোলালু বানাইতে পেরেছে? তাহলে গোলালু কার তৈরি, কার সৃষ্টি? আল্লাহর দেওয়া আলু, আর তুমি মাটির নিচে দেবা, আদম তো এইটা নিয়েই এসেছিলেন, এই দানা দুনা বিসিটিসি এগুলোই জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, ঠিক কিনা বলে? দুনিয়াতে এসে তিনি প্রথম কৃষক ছিলেন, আদম প্রথম ভাষা বিজ্ঞানী ছিলেন, তাফসির কারকগণ লিখেছেন আদম আলাইহিস সালাম ৬০০০ ভাষার পণ্ডিত ছিলেন, জাতিসংঘ এবং ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান দুনিয়ার মানুষ ৫৫০০ ভাষা ব্যবহার করছে, ৫৫০০ ভাষায় বর্তমান পৃথিবীর মানুষ কথা বলছে, তাইলে আদিপিতার ভাষার আর কদ্দুর মিরাজ বাকি আছে ৫০০, তাহলে দুনিয়ারও বেলা এখন কিন্তু ডুবু 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 ডুবু, যখন সিঙ্গার ফুৎকার শুরু হবে তার মধ্যে এই ৫০০ ভাষাও এটা চালু হয়ে যাবে, ঠিক কি না বলেন? আর এই ভাষাটা কার তৈরি?
আর আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আলা লিসানে কাওমি, যেই জনপদে যেই নবী। আমাকে একদিন এক নাস্তিক উত্তরবঙ্গে বগুড়ায় সেখানে তফসিরের পরে প্রশ্ন করলেন যে হুজুর ওয়াজ তো ভালোই করলেন, আপনার কথার মধ্যে ভালো বুঝার অনেক কিছু আছে, তবে আমার একটা জিনিস আমি বুঝতে পারি না, চিন্তা করে কোনো সিদ্ধান্তে আসতে পারি না। বললাম কি ভাই, আল্লাহ যে এত কিছু করে এত কিছু দেয় এটা আপনারা বলেন, আপনারা বলেন, কিন্তু আমরা তো দেখি আমরা ব্যবসা করি, ব্যবসা না করলে খাইতে পাই না, ঠিক কি না বলেন? ব্যবসা না করলে রেজেক আসে না। আমি আল্লাহ যে কোরআনটা নাজিল করেছেন এই কোরআনে ব্যবসার কথা নাই, জোরে বলেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন। তাইলে ব্যবসার কথা, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, পিঁপড়া চিনেন তো? পিঁপড়া সবচেয়ে ছোট, পিঁপড়া চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি ছোট প্রাণীও আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন সৃষ্টিও আল্লাহর এই সৃষ্টিতে আসে না নাই? এই পিঁপড়া 1500 বছর পর আজকে পিঁপড়ার উপরে গবেষণা হয়েছে, একদল বিজ্ঞানী গবেষণা করেছে, এত ছোট একটা জিনিস কোরআনে আল্লাহ এই পিঁপড়া নামে একটা সুরা নাজিল করেছে, এটা শানে নজুল কি? সুরা নমল, নমল পিঁপড়া সুরা, নিশ্চয়ই এটার গুরুত্ব আছে, তা নইলে আল্লাহ পিঁপড়ার নামে সুরা নাজিল করে? গবেষণা করে তারা পেয়েছে মাটির নিচে পিঁপড়াদের কলোনি আছে, তাদের শহর আছে, বড় শহর ছোট শহর, তাদের হাট বাজার আছে, তারা শীত মৌসুম আসার আগে খাদ্য সংগ্রহ করে, খাদ্য দলে দলে পালে পালে, তাদের দলীয় শৃঙ্খলা জাতীয় শৃঙ্খলা সেগুলো বলার এখন আমার সময় নাই। তারা উঠানে আপনি ধান রোদ্দে দেন এখান থেকে কিছু নিয়ে যায়, মুরগিরে গম দেন এখান থেকে কিছু নিয়ে যায়, খানা একদিকে রাখেন সুযোগ এখান থেকেও নিয়ে যায়, দিনেও নেয় রাইতেও নেয়, ঠিক কিনা বলেন? নিয়ে তারা একখানে রাখে ধানগুলা, সেটা হলো মাটির তৈরি একটা কোল্ড স্টোরেজ, মাটির তৈরি, আবার আরেক জায়গায় রাখে গমগুলা অন্য খাদ্যগুলা, আবার আরেকটা কোল্ড স্টোরেজে রাখে পোকা মাকড় মেটকুরি মশা মাছি, মানে যেটা পাইছি আর কি সব এক গুদামে রাখে না। দেখা গেছে মাসের পর মাস চলে যায়, পোকামাকড় যেইভাবে তাজা নরম নরম এনে রেখেছিল, শীতের পরেও দেখা যায় সেগুলো অ্যাজ ইট ইজ আগের মতো তাজা, কিন্তু ওখানে এসি আছে, ডিসি আছে, কোনো মেশিন আছে, কিচ্ছু নাই। এখন কোনো কোনো পিঁপড়ার মহল্লার মধ্যে কমিউনিটির মধ্যে তাদের কোল্ড স্টোরে কার্গো গমের পরিমাণ বেশি, পোকামাকড়ের পরিমাণ কম, কারো ধানের পরিমাণ বেশি, রুটি কাঁটা কুটে এগুলোর পরিমাণ কম, এখানে আছে একটা কমিউনিটি, ওখানে আছে একটা, ওখানে আছে একটা, মাটির নিচে ওদের, কিন্তু ভিতর দিয়ে আবার আন্ডারগ্রাউন্ড রোড আছে, এক গ্রাম থেকে এক মহল্লা থেকে আরেক মহল্লা তারা যোগাযোগ করে। এখন যাদের গম বেশি চাল কম তারা ওখানে আবার কিছু এক্সপার্ট আছে, এক্সপার্ট সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন সিআইপি, তারা হেঁটে হেঁটে খবর নেয় কাদের কাদের গোডাউনের কী অবস্থা, খবর নেয় কলোনিতে কলোনিতে গিয়ে খবর নেয় যে ওই যে ওই গোডাউন সেখানে তাদের গম বেশি আছে চাল কম আছে, আর আমাদের গোডাউনে কি চাল বেশি আছে গম কম আছে, তাদের একটা বেশি আছে আমাদের একটা কম আছে, বেচারাদের তো টাকা পয়সা নাই, কাগজের নোটও নাই, রেজগি খুচরা পয়সাও নাই, কিন্তু তারা হাট বাজার করে কিভাবে? এই সিআইপি যারা তারা যোগাযোগ করে কলোনি কলোনি বস্তি বস্তি বাড়ি বাড়ি গিয়ে তারপর আবার বার্গেনিং করে, বার্গেনিং যে তোমাদেরকে আমরা এতগুলা পোকামাকড় দেব, তোমরা আমাদেরকে এতগুলা গম দিবা, আমরা তোমাদেরকে এতগুলো দাম দেব চাল দেব, তোমরা আমাদেরকে এতগুলা রুটির টুকরা বিস্কুটের টুকরা এক এক গোডাউনে এক একটা আছে না নাই এগুলা দিবা,
এইটা হলো ওই কোরআনের 1500 বছর আগের কথা, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি। ইসলামী ব্যাংকিং কিন্তু এটার উপরেই দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? মূল রুট ফ্যাক্টর কিন্তু এইটা। এখন এই যে তাদের এই বুদ্ধি, এই যে বিনিময়, এই যে চিকন সূক্ষ্ম কাজ, আপনার দেহের ওজন মনে করেন 60 কেজি, দেড় মন, আপনি বড় জোরে দেড় মন এইটারই এইভাবে পিঠে করে কাঁধে করে মাথায় করে নিতে পারবেন, এর বেশি দিলে বোধ হয়। কিন্তু পিঁপড়াটা তার শরীরের ওজন যে দূর, তার 40 গুণ বেশি ওজনের বোঝা একা এইভাবে শূন্য করে এই মুখের দ্বারে যে দুইটা ইয়ে আছে এইটাতে করে শূন্য করে নিয়ে যেতে পারে 40 গুণ বেশি। আপনাকে 40 গুণ বেশি ওজনের, শরীরের 40 গুণ বেশি ওজনের দিলে আপনি কি হবে? জীবন তো দূরের কথা, হাড় গোড় চূর্ণ বিচূর্ণ, চূর্ণিত বিচূর্ণিত, একাকার মেশাকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটাও আমার আলোচনার বিষয় নয়। আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্য, সৃষ্টি রহস্য, তিনি কিভাবে কোনটা সৃষ্টি করেছেন, লালন পালন কিভাবে করেন। এখন দোনো পাকিস্তানে মিলে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সব মিলে মানুষ আছিল 6 কোটি, আমাদের বেশি অর্ধেক, তাদের কম অর্ধেক, জায়গা তাদেরটা বড়, পূর্ব পাকিস্তান ছিল জায়গাটা ছোট। এখন ছোট হিসাবে কিন্তু কুতুব সাহেব ওকে চিন্তায় ধরে গেছে, দেশ তো ছোট, মানুষ তো যেভাবে বাড়ে খাবেটা কি, খাবেটা কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশ আয়তনে ছোট, এত উর্বর মাটি, এত উর্বর দেশ দুনিয়ার কোথাও নাই, এমন দেশেও আল্লাহ আমাকে নিয়ে গেছে যেই দেশে মাটি নাই, সব পাহাড় সব পাথর, অথবা মরু মরিচিকা মরুভূমি, মোটা মোটা গ্যাস গ্যাস করে এমন বালু, ফসল লাগাবার কোনো জায়গা নাই, হওয়ারও কোনো উপায় নাই। একটা গাছ লাগাতে হলে আরেক দেশ থেকে বিদেশ থেকে উড়োজাহাজে করে মাটি আনা লাগে, উড়োজাহাজে করে, আবার সাগর থেকে পানি আনা লাগে, একটা বীজ রোপণ করা হয়, তাইলে খরচ কত পড়ে কি? আর আপনার দেশের কদমাদির মা আম চুষে খেয়ে বারাটা নিক্ষেপ করেছে, লাগায়ও নাই, গাছ উঠে গেছে, চালতার বিশি আমের বিশি জামের বিশি কাঁঠালের বিশি খেয়ে টেয়ে ফেলে দেন, রোপণ করা লাগে না, কিচ্ছু করা লাগে না, অটো অটো এইভাবে হতে থাকে, ঠিক কিনা বলেন? এত উর্বর মাটি আল্লাহর জমিনে কোনো দেশে এই পর্যন্ত আমি দেখিনি। সুতরাং বাংলাদেশ অবাধ দেশ নয়, কি পরিমাণ রেজেক লাগবে এটা আল্লাহ আগে মেজারমেন্ট করে টরে তারপরে সেখানে সেই পরিমাণ মানুষ সৃষ্টি করেন, ঠিক কিনা বলেন? আসেন আমি কোরআন সম্পর্কে কয়েকটা কথা বলে কথা শেষ করব। কোরআন সম্পর্কে, হোয়াট ইজ দ্য হোলি কোরআন, কোরআন কি, কোরআনের পরিচয় কি? দেখুন একটা জিনিস সংক্ষেপে, কোরআনটা হলো কুলিল্লাহুম্মা বালিকাল মুলক, বলো ওগো আমাদের আল্লাহ, তুমি অনন্ত বিশ্ব চরাচরের একমাত্র খালেক মালেক, একমাত্র রাজাধিরাজ, রাজার রাজা, তোমার উপর আর কোনো রাজা নাই, কোনো শাসক নাই, এরপরে তুমি আন্নাল কুয়াতা লিল্লাহে জামিয়া, সকল শক্তির নিরঙ্কুশ মালিক আল্লাহ, এখন যেরকম শক্তি দেন, কুন ফাইয়া কুন, কুন ফাইয়া কুন, কুন বললেই হয়ে যায়, আমি কি বেশি বলেছি? কুন বললেই হয়ে যায়। আর আল্লাহ সহযোগী কয়জন আছে, অ্যাসিস্ট্যান্ট কয়জন আছে? দুনিয়ার রাজা বাদশাহ কিন্তু অনেক অ্যাসিস্ট্যান্ট, অনেক মন্ত্রী, অনেক হাফ মন্ত্রী, হাফ মন্ত্রী বুঝেন তো, অর্ধেক মন্ত্রী, এক মন্ত্রী তো কয়েকদিন আগে যেই খেলা দেখাইছে, আল্লাহর মায়ের আলমের বাইর বসে ওয়াজ করতে গেলে দাড়ি কামিয়ে দেব, এমন জঘন্য কথা, ঠিক কিনা বলেন? বেচারার বাইরেও মাল নাই, ভিতরের মালও নাই, সব পশে সাইবস্য হয়ে গেছিল। কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে হবে, ইসলামের কথা শুনলে তার গা আগুন জ্বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ করে নগদ নগদ তাকে
যা দেওয়ার তা দিয়ে দিছে। অতি ওয়াজ্জু মান্তাশা অতি জেল্লু ইন্নাকা আলা কুল্লি শাইইন। সুতরাং খোদার উপরে খোদকারি করে কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন আবু জেহেল কোন যুগে বাঁচতে পারেনি। ইবনে মাসুদকে কিন্তু কাবার দুয়ারে রেখে আসছে, খেয়াল আছে? রাসুল পারমিশন দিলেন, বাবা তোমার সাহস থাকলে যাও। সেখানে গিয়ে সুরে আর রহমান তেলাওয়াত শুরু করলেন, ইন্না মিনাল বায়ানে লাসেহরা, আল্লাহর কোরআন এটার মধ্যে এমন জাদু আল্লাহ রেখে দিয়েছেন। মক্কার লোকেরা তো আরবি বুঝত। এখন ইবনে মাসুদ তেলাওয়াত করে, চতুর্দিক থেকে লোকজন আগে দাঁড়িয়ে শোনে, কিরে এত সুন্দর, এত সুন্দর, এত মোহনীয়, এত কাব্যিক, এত সান্দিক, একটু গিয়ে দেখি। যে একবার আগাইছে সে আর পিছাইতে পারে নাই, দাঁড়িয়ে আসে নিজের জায়গায় ঠায় মূর্তির মতো। চতুর্দিক থেকে লোক আসে, চতুর্দিক থেকে লোক আসে, আস্তে আস্তে কাবার পুরা চত্বর, মানুষে ভরপুর, সবগুলা কিন্তু আবু জাহেলের গোষ্ঠী। ওই যে বলছি ইসলাম এইমাত্র শুরু, এবং হুজুর তাও কয়েক বছর পর্যন্ত পাহাড়ে বন্দি, আবু কুবাইস সেই পাহাড়ে বন্দি, সেই বা আবু তালেব সেই গিরিগুহায় বন্দি, এমন সময়ের কথা বলছি। এখন মানুষেরা শুধু শোনে, শুনে আর কয় আরো বড় বাবা, আরো বড়, এত ভালো, এত ভালো। এখন সব মানুষ আসে আর শোনে আর কয় হ্যাঁ মারহাবা, মারহাবা, বড়। আবু জাহেল কিন্তু এখানে নাই, এবং সে হইল সব নাটের গুরু, নাটের গুরু। এখন তার দুই একটা চাই চাই, সে গিয়ে আবু জাহেলকে খবর দিল যে নেতা আপনি এখনো বৈঠকখানায় বসে বসে প্যাঁচে রুক্কা খান, প্যাঁচে রুক্কা বুঝেন তো, হুক্কা ওখানে রাবারের টিউব চেয়ারে বসে এইভাবে খায়। সৌদি আরবে অনেক জায়গায় এখনো উক্কা খাওয়ার দোকান আছে, কিন্তু উক্কা খায়, উক্কা তামাক, তামাক খাওয়ার দোকান এখনো আছে অনেক জায়গায়। এই 15 দিন আগে আমি সৌদি আরব থেকে এসেছি, এখনো আছে, আগেও ছিল, তবে এখন আগের চেয়ে অনেক অনেক কমে গেছে, সব কিছু পজিটিভ আল্লাহর রহমতে। সৌদি আরব বর্তমান বিশ্বে যত জায়গায় গেছি, মুসলিম দেশ, অমুসলিম দেশ, আলহামদুলিল্লাহ আম জনতা পাবলিক তাদের মধ্যে নামাজ রোজা ইবাদত আমাদের চেয়ে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। এগুলো একটা বরকত আছে না? আসুন, এখন মানুষ চতুর্দিক থেকে আসে আর নেতার কাছে গিয়ে একজনে নালিশ করছে, আপনি এখানে বসে বসে হুক্কা খান। আর হুজাইলি গোলাম ইবনে মাসুদ সে তো পুরা মক্কারে মুসলমান বানিয়ে ফেলতেছে, কাহিনা কি তা কাবার সামনে গিয়ে দেখেন না, সে মোহাম্মদের বানানো, ওয়াকুলু নাফতারাহু, মোহাম্মদের বানানো কোরআন, সেটা কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওড়ায় পড়ে, আর লোকেরা হ্যাঁ হ্যাঁ আরো আরো আরো, হ্যাঁ আরো ভালো, কি মজা, এরা তো সব মোহাম্মদের পক্ষে চলে যাবে, তাইলে কিন্তু আপনার লাল বাত্তি জ্বলে যাবে। সে দাঁড়ানো দোয়া থেকে বাইরেছে, সাফা এবং মারোয়া যারা ছুটাছুটি করেছেন, মারোয়া প্রান্তের পূর্ব দিকে ডান দিকে গাজা মার্কেট, গাজা মার্কেটের লাগোয়া যেখানে আবু জেহেলের বাড়ি ছিল, দাঁড়ানো দোয়া ছিল, সেখানে এখন কিন্তু কাবার চতুর্দিকে মসজিদে হারামের চতুর্দিকে দাওরাত মিয়া টয়লেট লেট্রিন আছে, সবগুলো একতলা, কিন্তু আবু জাহেলের বাড়ির এটা দোতলা। কত বড় ভাই, যারা দেখছেন কয় তুই ইসলামের বিরোধিতা করেছিস, আমি আল্লাহ বলে দিচ্ছি মরার পরে তো দুই দোযোগে যাবি, সেটা পরের কথা। সারা দুনিয়া থেকে ইসলামের অনুসারী, কোরআনের অনুসারী, মোহাম্মদের অনুসারী, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আমি আল্লাহ এই মক্কায় আনবো, মিন কুল্লে ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে তারা আসবে আর তোর কলিজার উপরে কেয়ামত পর্যন্ত হাঁকবে, আগে না বোধ হয়। তাহলে জাহান্নাম তো এখান থেকেই শুরু হয়ে গেছে। বদরের মাঠে যান, চলাচলে যে হাইওয়ে, সেখান থেকে বদরের মাঠের দিকে ঢুকতে হাতের ডান পাশে একটা কুয়া আছে যেটার নাম বীরে আরিস, বীরে আরিস, যে কুয়াটা এখনো জীবিত চালু। জমজমের কথা বলছি না, কিন্তু জমজম কূপ থেকে সেকেন্ডে কদ্দুর পানি উঠে, সেকেন্ডে 8000 লিটার সেকেন্ডে,
মিনিটে 4,80,000 লিটার মিনিটে ঘন্টায় কয় না দিনে কত কোটি 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 লিটার উঠতেছে উঠতে 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 এটা 12 ফিট নিচে যায় পানির লেয়ার প্রতি 11 মিনিট পরে আবার ভরে যায় আবার ভরে যায় আবার উঠায় আবার ভরে যায় আবার উঠায় আবার ভরে যায় জমজমের পানি সারা দুনিয়া খায় ঠিক না বেঠি জাপানের একজন পানি বিজ্ঞানী তিনি জমজমের পানির উপরে একাধারে 10 বছর গবেষণা করেছে করার পরে তিনি স্বীকার করেছেন দুনিয়ার মধ্যে এত বিশুদ্ধ পানি দুনিয়ার কোথাও নাই আপনি 1000 ফোঁটা পানির মধ্যে যদি 1 ফোঁটা জমজমের পানি দেন তাহলে পুরো পানিটা জমজমের পানি হয়ে যায় আর ফিহে তোয়ামুন ও দাওয়াউন ও শারাবুন জমজমের পানি এটা খেলে ভাত খাওয়া লাগে না খাদ্য খাওয়া লাগে না একদিকে পানি আরেকদিকে ফুড খাদ্য এরপরে দাওয়াউন রোগের ওষুধ এরপরে পিপাসা দূরকারী তাহলে সেকেন্ডে যদি 80,000 লিটার উড়ে সেকেন্ডে ভাই ভারত মহাসাগর হইলেও কিন্তু অনেক আগে শুকাই যেত তাহলে বুঝা গেল আল্লাহর নেয়ামত আল্লাহর দান এইটা ফুরিয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া দূরের কথা সারা দুনিয়া খাইতে থাকলেও এটা শেষ হওয়া দূরের কথা কমবেও না কমেও না জমজম তার নীরব সাক্ষী এবং প্রমাণ এখন আবু জাহেল মোড় কইতে কইতে আসে মোড় বুঝেন তো গালমন্দ গালম ফাসেকের কান্ত এরকমই দামড়ার মতো চিৎকার করে আর ইবনে মাসুদকে নাম ধরে গালাগালি করতে করতে আসে আবু জেহেল যখন ওই কোনার দিক থেকে মারোয়ার কোনার দিক থেকে আসে এখন এখানে যত মানুষ আসিল যে যে দিকে পারছে যেভাবে আসে কারে জানি খায় নেতার ভয়ে সব চলে গেছে একজনও নাই ইবনে মাসুদ খাড়াইয়া তেলাওয়াত করে আবু জাহাল সামনে এসে বলে ওরে গোলামের ছেলে গোলাম দেখেন কথার টোন ওরে গোলামের ছেলে গোলাম তোদেরকে না বলছিলাম মুহাম্মদের বানানো এই নতুন কালাম এটা কোনোখানে বলবি না কাকে শুনাবি না এখন কাবার এখানে 360 দেবদেবীর এই মন্দিরে কাবা মন্দিরের এখানে কোরআন শোনাবার পারমিশন তোকে কে দিয়েছে ইবনে মাসুদ ছোট্ট করে কাফা বিল্লাহে শাহিদা আল্লাহর অনুমতি পারমিশন আমার জন্য যথেষ্ট আবু জেহেল আগাই আসছে মানে থাপ্পড় দেবে আর কি যখন থাপ্পড় দেবে এজা ইয়াসাল ইনসান তলা দেশান মানুষ যখন দেখে যে তুই তো আমাকে মেরেই ফেলবি আজকে যখন বাঁচতে পারবো না মরার আগে তোর তল পেটে তোর অন্ধকুশে তোর অন্ধকুশে অন্তত একটা লাথি হইলেও মারবি একটা প্রবাদ আছে ঠিক না বে ঠিক এজা ইয়াসাল ইনসান তলা লিসান ইবনে মাসুদ কয় আজকে তো এই জালেম আমাকে মেরে ফেলবে তো মরার আগে এখন আবু জেহেল এসে ধরার আগে ইবনে মাসুদ লাভ দিয়ে আবু জাহেলের ডাইন হাতে ধরেছে যে আমার কলার বাম হাতে বিসমিল্লাহির রহমানের রাহিম ঠাস যে দুর্শক্তি আসিল পুরা শক্তি দিয়ে আবু জাহেলের গালে বামাতে যখন এইভাবে হুজাইলি গোলাম গোলামের ছেলে গোলাম মক্কার লিডার দি গ্রেট তার গালে এইভাবে থাপ্পড় মেরেছে এখন আবু জাহেল ইবনে মাসুদের জামার কলা ছেড়ে দিছে ছেড়ে দিয়ে কেউ দেখলো টেকলো নাকি প্রেস্টিজ ইস্যু মক্কাতে এমন লোক আছে নাকি আমার মতো লিডারের গালে এইভাবে থাপ্পড় মারতে পারে আরো বাম হাতে এখন ইবনে মাসুদকে শাড়ি দিয়ে যখন এইদিক ওদিক চায় বুড়ারা বসবে তুরুল্লারে কুমারিয়া আলদিতে আপনারা দেখছেন নি কেউ কুমারিয়ারে কুমারিয়া তুরুল্লারে তুরুল্লা তুরুল্লা একটা এত বড় এই মোটা সারা রাত যেইভাবে মানুষকে ঘুমাইতে দেন আর কুমারিয়া ছোট্ট মাসির চেয়ে একটু বড় সে উড়ে উড়ে তুরুল্লা যখন ওই গর্তের এখানে মাটি ঠেলতে আসে খস করে লেজের উড়ে দিয়ে গুতে একটা দেয় গুতে একটা দিলে তুরুল্লা বেল বেললেও যায় এখন এই কুমারিয়া তার কয়েক গুণ ওজন এই তুরুল্লাটারে মরে নাই কিন্তু বেল বেললা
এখন টেনে টেনে কুমারিয়া তার বাসার দিকে নিয়ে যায়। মুরব্বীরা কেউ হয়তো দেখে থাকবেন, আমি দেখেছি এই জন্যে বলছি। এখন ওই তুরুল্লার সামনে কুমারিয়া, আবু জাহেলের সামনে ইবনে মাসুদ, জামার কলা শাড়ি দিয়ে চারিদিকে তাকায় দেখে যে মানুষ টানুষ নাই, করে গোলামের ছেলে গোলাম, যে অপমান তুই আমাকে করেছিস তুই মনে রাখিস, তোর এই বাম হাতের থাপ্পড়, এই অপমানের প্রতিশোধ যেদিন পর্যন্ত নিতে না পারবো সেদিন পর্যন্ত আমি গোশত খাবো না, ঘি খাবো না, তেল খাবো না, গোসল করব না, দাড়ি চুল কাটবো না, স্ত্রী সহবাস করব না। এই শপথ করতে করতে ইবনে মাসুদ দিশে পূব দিকে দৌড়, সাফা মারওয়া পার হইয়া পূব দিশে দিশে দৌড়, আইজো দৌড় কাইলো দৌড়। সে তার গোদা শরীর নিয়ে বাবুয়ের মতো থপ্পর থপ্পর করে সাফা মারওয়া পর্যন্ত এসে দেখে যে গোলামের দূর দূরে গেছে, এখন দৌড়াইলেও আর করে গোলামের ছেলে গোলাম মনে রাখিস, এই অপমানের প্রতিশোধ না নিতে পারলে আমি এই এই প্রতিজ্ঞা করলাম। ইবনে মাসুদ মুখ ফিরায় না, যায় আর কয় ওরে কাফের বাচ্চা কাফের মনে রাখিস, আমার নবী যদি সত্য হয়ে থাকেন, আমার সত্য রব যদি এই নবী পাঠিয়ে থাকেন, যেই কোরআন তেলাওয়াত করেছি এই কোরআন যদি আল্লাহর কালাম হয়ে থাকে তুই মনে রাখিস, আমি ইবনে মাসুদ একদিন তোর আজরাইল হইতে পারি। দেখছেন শরীরের উপরে শোয়াশের দৌড় দেয়ার কয় গুড়া পথে এসে আবার ওই কাবার বিপরীত দিকে দাঁড়ে আর কাম, যেখানে গোপনে গোপনে ইসলামের তালিম দাওয়াত চলছে সেখানে গিয়ে কে হুজুর একটা কাম হয়ে গেছে, কয় কি কামার একটা ঘোড়া দেন, কয় কারণ কি, কয় মক্কায় আর থাকা যাবে না, কয় তোরে না কইছিলাম তুই যখন যাবি আমি বলছি সময় খারাপ। রাসুল আসতে আবু বকরের দিকে তাকাইলেন, আবু বকর কোনো কথা না বলে একটা কথাই বলেন, লাব্বাইক ও সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি লাগবে কোন, হুজুর বলেন একটা দ্রুত ঘোড়া, একটা দ্রুতগামী আরবি ঘোড়া প্রশিক্ষণপ্রাপ্ত। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আবু জাহেল আনে দিলেন ইবনে মাসুদ, তিনি ওই ঘোড়ার পিঠে উঠে আইজো দৌড় কাইলো দৌড়, একেবারে লুহিত সাগরের পাড়ে গিয়ে সেখান থেকে ডিঙ্গি নৌকায় লুহিত সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকা, যেখানে আগে হযরত জাফরের নেতৃত্বে কিছু মুসলমান জীবন বাঁচাবার জন্য হিজরত করেছে, সেখানে গিয়ে তাদের সাথে মিশছে। দীর্ঘ এই কত বছর মাঝখানে আবু জাহেলের সাথে আর ইবনে মাসুদেরও দেখা হয় নাই, নবী হিজরত করে মদিনায় গেছেন, আবিসিনিয়া থেকে সাহাবারা হিজরত করে মদিনায় এসেছেন, সব একত্র হয়েছে হিজরি দ্বিতীয় বর্ষে বদরের যুদ্ধ আপনারা জানেন, সব ইতিহাস থাক। দুইটা ছোট বাচ্চা মাজ মুআব্বাস, ইবনা আফরা, বুখারীর হাদিস, আফরার দুই ছেলে মাজ মুআব্বাস, দুজনের বয়স কিন্তু 12 বছরের নিচে, নবী তাদেরকে সেনাবাহিনীতে এন্ট্রেন্স দেন নাই, এখনও এরা আনম্যাচিউড নাবালিক, কোনো রকম গেছে তারপরে পিছিয়ে পিছিয়ে গেছে। হযরত হামজাকে জিজ্ঞাসা করে, চাচা আবু জাহেল কোনটা, হামজারে জিজ্ঞাসা করে বদরে, হামজা দেখে যে দুইটা ছোট ছোট ইন্দুরের বাচ্চা, যে আবু জাহেল যে আমরা পারি না সামলাইতে, এই ছোট ছোট দুইটা ইন্দুরের বাচ্চা ওরা আবু জাহেল দিয়ে কি করবে। হামজা কয়, আবু জাহেল দিয়ে তোর কাজ কি, শুনেছি নবীকে সবচেয়ে বেশি গালাগালি করে, এই আবু জাহেল নবীকে এইভাবে কথা বলে এইভাবে অপমান করে, আমরা প্রতিজ্ঞা করেছি হয় আজকা আমরা থাকবো না আবু জাহেল থাকবে। হামজা রাদিয়াল্লাহু আনহু দেখাইয়া দিছে, কই যে রেশমের সোনালি রঙের শামিয়ানা টানানো, যে উট্টার পিঠে বিরাট পাগড়ি, বড় বড় মোষ তলোয়ার এইভাবে ঘুরায়, এটার নাম আবু জাহেল। হামজার টার্গেট আবু জাহেল, আবু জাহেলের টার্গেট হামজা, ঠিক কিনা বলেন, বীরে 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 বীরের দিকে চায়, ওইখান দিয়ে ছাগলের বাচ্চা দুইটা কিন্তু উটের পায়ের ফাঁক দিয়া কাছে চলে গেছে, আবু জাহেল তো এইটা কল্পনাও করে নাই কোনখান দিয়ে গেছে কি, এগুলা তো হিসাব করার জিনিস না। আল্লাহু আকবার বলে একজনে তীর আরেকজনে বল্লম, তীর ডুকছে এখান দিয়ে, বল্লম ডুকছে এখান দিয়ে, এফোড় এফোড় হয়ে চলে গেছে, গল 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 করে রক্ত ধবাস করে উটের পিঠ থেকে পড়ে গেছে। এখন এই বদরের মাঠে কিন্তু ইবনে মাসুদও গেছে, ওই খেয়াল আছে তো, এখন শহীদদের লাশ খোঁজ করা হচ্ছে, কাফেররা কে কে মরেছে, আবু জাহেল, উতবা, ওলি, রবিয়া, মগিরা, সোবা, উমাইয়া, সাহেবা, কুরাইশদের 24টা নেতা
বদরের মূল বদরের কুয়ার মধ্যে নবী নিজের হাতে ফেলেছেন, বুখারী কিতাবুল মাগাজী। আর বাউন আমি সনাদিদে কুরাইশ, ২৪টা কাফেরের লাশ বদরের কুয়ার মধ্যে নবী নিজের হাতে ফেলে মাটি চাপা দিয়েছেন এই লাশ পাওয়ার আগে। এখন ইবনে মাসুদ শুধু বদরের ময়দানে একবার এই দিকে দৌড় দেয়, আবার ওই দিকে দৌড় দেয়। একজনে কয়, তুমি দৌড়াদৌড়ি করো কেন? আমি আবু জেহেলদের টোকাই। দেখছেন কারবার, টোকাইতে টোকাইতে মাঠের এক কোণে গিয়ে দেখে যে এখনো জেতা আছে, কিন্তু এত রক্ত গেছে এখন আর উঠতে পারে না, একবার এই দিকে চায়, ডাগর ডাগর টানা টানা চোখে আবার এই দিকে চায়। ইবনে মাসুদ গিয়ে ভালো করে দেখে যখন দেখছে এইটাই এইটা, দপ্পর করে বুকের উপরে বসে গেছে, তলোয়ার বের করেছে। আবু জেহেল্লায় কয়, ওরে গোলামের ছেলে গোলাম, তোকে কাছে পাইলাম কিন্তু এমন এক সময় পাইলাম পেয়েও আমি কিছু করতে পারলাম না। ইবনে মাসুদ কয়, ওরে কাফেরের বাচ্চা কাফের, সাফা মারওয়াকে সাক্ষী করে, কাবাকে সাক্ষী করে বাম হাতে যেদিন তোকে থাপ্পড় মেরেছিলাম সেদিন আমিও তোর কথার জবাবে বলেছিলাম ইসলাম সত্য হয়ে থাকলে আমি ইবনে মাসুদ একদিন তোর আজরাইলও হইতে পারি। আবু জেহেল কহ, মনে আছে, তুই এই কথা কই হুব মুই দৌড় দিস। দেখছেন কারবার, জাবালে নূরের দিকে এখন তলোয়ার বাইর করে যখন কল্লা কাটবে, ওটার তো শক্তি নাই, হাত নাড়াইতে পারে না। আবু জেহেল কে কাটবি তো কাটবি, লাত মানা তবু লজ্জা ইয়াও কি আগুস, ঠাকুর ঠাকুরানী দেব দেবীর দয়া আজকে আমি বাঁচতে পারলাম না, তো তোর কাছে একটা অনুরোধ, তুই আমার কল্লাটা এখান দিয়ে কাটিস না, একবার এই বুকের এই আসলির সাথে এমনভাবে কাটবি পিছনে যে দূর নামা যায় দূর নিচে কাটবি যাতে দেখতে একটু বড় দেখা যায়। ইবনে মাসুদকে কল্লা তো কল্লা, এখান দিয়ে কাটলেও কল্লা, এখান দিয়ে কাটলেও কল্লা, তাহলে বড় করে কেটে হবেটা কি? এখন আবু জেহেল কয় সারা জমিন ইসলামের দুশ্মনী করেছি, তোদের কোরআন নবীর বিরোধিতা করেছি, আজকে তো আমার শেষ দিন, আমার কল্লাটা কেটে যখন নিয়ে যাবি সেখানে, নেওয়ার পরে মুসলমানরা তোমাদের নেতা মুহাম্মদ তারা দেখে যেমন বলবে হ্যাঁ যেমন আবু জাহেল তেমন তার কল্লা। দেখছেন কয়, বুড়ি মরে মরেও খুদের আড়ি ছাড়ে না। ইবনে মাসুদ কল্লা ওইভাবেই কাটছে, কয় হ্যাঁ তাই হবে, তোমার শেষ অনুরোধ আমি রাখলাম। ওকে বড় করে কাটছে ভাই, এখন হ্যাংলা পাতলা আবার ঠেঙ্গা কান ভাঙা। আরেকদিন কাবার ওখানে গিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেছিল, আবু জেহেল এসে ধাক্কা মেরে কাবার চৌকাঠের উপরে ফেলে দিয়েছে, পায়ের নলা করে দুই ভাগ হয়ে ভেঙে গেছে। যখন কোরআনে ফাকে হাত নাকলো জাতুল আকমাম অল হাব্বুজুল আসফে অর রাইহান ভাবে আইয়ালা, আঙ্গুর বেদানা নাশপাতি থোকায় থোকায় বিশাল বিশাল গাছে থোকায় থোকায় ডালায় ডালায় টস টসে রসে ভরা। ইবনে মাসুদ কান্দে, হুজুর কাল মা ইয়াব কি কে ইয়াবু নাই কিরে বাবা কোরআন শুনি কান্দস কেন? হুজুর জেদ্দুরা গাছের কথা কইছেন। আবু জেহেলে ঠ্যাঙ্গা কান পুরা নালা ভাঙি হেলাইছে, ল্যাংড়াই ল্যাংড়াই আন্ডি এত বড় গাছে উডে ফল পেড়ে খাওয়া আমি ল্যাংড়ার কাম না। নবিকা অলাকুম ফিহা মা তাস্তাহি আনফুসকুম অলাকুম ফিহা মা তাদাউন নুজুলাম, কতর গাছে উডা লাগবে না, তুই গাছতলে আরাম করি বসিস বা শুইস। ওই থোকার দিকে চেয়ে মনে মনে বলবি ওই পাকা থোকাটা আমি খেতে চাই, দেখবি যে পুরা গাছ ডালপালা সহ থোকাটা এইভাবে নেতিয়ে নুইয়ে তোর হাতের নাগালে বুকের কাছে চলে আসবে, তুই এবার লওয়ার খা লওয়ার খা লওয়ার খা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। উমর জননী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমরের মেয়ে হাফসা নবীর বিবি, খোলাফায়ে রাশিদিনের প্রথম দুইজন কিন্তু নবীর শ্বশুর, কি পরের দুইজন মেয়ে জামাই, মেয়ে এখন ওমরের মেয়ে হাফসা। তিনি টক বেশি খেতেন, মা বোনদের কিছু আছে হাতে গোনা থাকলেও আছে, ভাত রুটি না খাইলেও চলে, কিন্তু কোথায় গোলাপজাম কোথায় তেঁতুল কোথায় কামরাঙ্গা কোথায় মানি মানে টক, টকের ভক্ত টকের জম, এরকম আসে না নাই? আম্মাজান হাফসা এই টকের ভক্ত আসিল। এখন কোরআনে ফাঁকে হাতন অল হাব্বুজুল আসফে অর রায়হান, আঙ্গুর বেদানা আপেল নাশপাতি, আবার বিবি মরিয়ম রে কয় ওহু জি এলাইকে বেজেজিন নাখলাতে তুষাকেত আলাইকে রোতাবান জানিয়া। দেখছেন কারবার, মরিয়ম তোর যদি ক্ষুধা লাগে তোর মাথার কাছে একটা খুরবা খেজুরের ডালা আছে এটা নাড়া দে, নাড়া দিলেই তাজা তাজা পাকা খেজুর পড়বে, আর তোর পায়ের কাছে আমি আল্লাহ একটা ঝর্ণা জারি করে দিয়েছি, ওখান থেকে খেজুর খা, ঝর্ণা থেকে
পানি খা। মরিয়ম কয় খেয়ে টেয়ে কী হবে, বিয়া হয় নাই, কিন্তু তুমি বাচ্চা দিছ, বাচ্চা প্রসব করেছি, এই বাচ্চা নিয়ে গ্রামে যাওয়া আমার পক্ষে, দেখছেন কার বাপ ছাড়া হয়েছে তো, খেয়াল হয়েছে তো কার, সেই দিন ঈসা আলাইহিস সালাম। এখন মরিয়ম কান্দে, আল্লাহ লা তাখাফি ওলা তাহজানি, কান্দিস না, দুঃখ করিস না। এখন খেজুর পড়ছে, খাইছে, পানি খাইছে, কে বাচ্চা করল লইছে, কউট উঠছে, কে এইবার তোর গ্রামের বাড়ির দিকে যা। মরিয়ম আবারও কান্দে, যেখানে লোক লজ্জার ভয়, আমি যাইতে চাই না, আল্লাহ ডাইরেক্ট কয় যাও। দেখেন কোরআনের কথার কিন্তু শেষ নাই, আল্লাহ কয় যা, কে কি কয়, আমি আল্লাহ তো আসি। বাচ্চা কোলে করে যায়, গ্রামের এক মাথায় গিয়ে ঢুকেছে, হই হই রই রই, একটা বিরাট সরগোল পড়ে গেছে যে অমুকের মেয়ে, তার বিয়ে হয় নাই, বাচ্চা কোলে করে আসছে। মরিয়ম, তোর মা ভালো মানুষ ছিল, তোর বাবা ভালো মানুষ ছিল, তোর বংশ ভালো, আর তুই আমাদের বংশে কালি দিলি, হতচ্ছাড়ি পোড়া কপালি, হতচ্ছাড়ি পোড়া কপালি, চরিত্রহীনা, তুই আমাদের বংশের কলঙ্ক, এটা করলি তুই, এটা একটা কাম করলি। মরিয়ম মুখের দিকে ইশারা করে আর হাত নাড়ে, এখন টিটকারি দেয় না, রাখ ও পাপের সাক্ষী নিজের কোলের মধ্যে, আবার রোজা রাখা বুজুর্গি জানে, বুজুর্গি দেখায় এই নকল কামে হবে না। তখনকার দিনে রোজা রাখলে কথা বলাও নিষেধ ছিল, এখনকার তুই এই বাচ্চা পেলি কোথায়? মরিয়ম কোলে লইয়া ওকে জিজ্ঞেস করো, কমল লোকার আগে কাইফাই ও কাল্লেমু, এইমাত্র দুই ঘন্টা আগে যেই বাচ্চা জন্ম নিয়েছে তার সাথে আমরা কি কথা বলবো? তুই বল বাচ্চা কোথায় পেয়েছিস, তুই খেয়ানত করেছিস। এই দুই ঘন্টা আগের বাচ্চা বলে, হে আমার কাওম, হে আমার দেশবাসী, মুখ সামলে কথা বলো, আমার মা কলঙ্কিনী নন, আমার মা পাতকিনী নন, আমার মা খেয়ানতকারী নন, আমি আল্লাহর কুদরতে বিনা বাপে, আল্লাহর কুদরতে বিনা বাপে আমার এই মা মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার, থাক সেটা সেই প্রসঙ্গ। এখন কল্লা বড় করে কেটে, ভাই মহিষের কল্লা এত ওজন না, আরো বাবলি চুল, মোষ দাঁড়ি, মোষ দাঁড়ি ওইটা কাটে নাই তো, এটা ভাল্লুকের মাথার মতো বড় করে কাটছে, সব রক্তে একেবারে পিচ্ছিল হয়ে গেছে। এখন এক হাতে তলোয়ার আর এক হাতে ধনুক এইভাবে নিয়ে কল্লাটারে এইভাবে দাঁড়ি, বড় বড় দাঁড়ি ছিল এইটা ধরে নেয়, রক্ত লেগে আসে তো, কদ্দুর গেলে আবার স্লিপ করে পড়ে যায়, আবার এটারে ভালো করে হাত মুছে টুছে এইবার চুল ধরছে, চুলও রক্তে ভিজা পড়ে যায়। কয়েক নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়া কাজ করে মানুষ পাইছে মোটে 40 জন, 900 বছরের ফসল। আর আমার নবী 23 বছর দাওয়া কাজ করে কত পাইছে? বিদায় হজ্জে 1,24,000, বালাজুরির রাওয়ায়েতে 1,40,000। এই 1,24,000 বা 1,40,000 কোরআন প্রায় তখন নাজিল হওয়া শেষ হয়ে গিয়েছিল, যেদ্দূর নাজিল হয়েছিল বিদায় হজ পর্যন্ত, এই 1,50,000 সাহাবা সবাই কোরআনের হাফেজ ছিলেন। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন জীবিত আছে, 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন জীবিত আছে। সনাতন ধর্ম বেদের হাফেজ সব কয়জন আছিল সত্যের যুগে? বেদের হাফেজ, গীতার আছে, বেদের হাফেজ, গীতার হাফেজ, পুরাণের হাফেজ, কুন্তাব সুক্তের হাফেজ, রামায়ণ মহাভারতের হাফেজ তো আছে। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর কিতাব দিয়েছিলাম, জাবুরের ভাষা ছিল ইউনানি, ইউনানি, ইউনানি। আজকে জাবুর কিতাবের ভাষা দুনিয়ার কোথাও নাই, কেন নাই? জাবুর যে যুগে নাজিল হচ্ছিল সেই যুগেও জাবুরের একজন হাফেজ সাহেব ছিল না। এরপরে আসুন তাওরাত, হিব্রু ভাষায় মুসা আলাইহিস সালামের উপরে আমি আল্লাহ নাজিল করেছি হিব্রু ভাষায়, হিব্রু ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে, ডেড ল্যাঙ্গুয়েজ, মরে গেছে। এরপরে আসুন ইঞ্জিল, সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করেছেন, সেই ইঞ্জিলের সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই।
কোনো অভিধানও নাই, কোনো ডিকশনারিও নাই। আজকে দুনিয়াতে যেই জাতিটা সবচেয়ে বেশি প্রগতি, শক্তি, অর্থনীতি, সামরিক সবার উপরে আছে, আসলে পুরো দুনিয়া তারা চালায়, সংখ্যা কিন্তু বেশি না, সেই ইসরায়েল ইহুদি জাতি। সেখানেও কিন্তু হিব্রু ভাষা নাই, কেউ জানে না, সবগুলা ভাষা হারিয়ে গেছে, একটাও নাই, ডিড ল্যাঙ্গুয়েজ মরে গেছে। কারণ কি? তাওরাত। এইটাকে তখনকার ব্রাহ্মণ পণ্ডিত, ধর্মীয় নেতারা যেগুলা তাদের করলে ভালো এগুলা ঢুকাইছে, আর যেগুলো নিষেধ আছে এগুলা বাইর করে ফেলেছে, বাইর করে আবার নতুন লেখছে। এটার বলা হয় পরিবর্তন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন। আর কোরআনের পরিভাষে এটাকে বলা হয়েছে হাররাফা, ইউ হাররেফু, তাহারিফান, মুহাররাফন। এই কোরআনকে নাজিলের আগে যেই চারটা, তিনটা আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইঞ্জিল, এগুলাকে কিছু যোগ করেছে, কিছু বিয়োগ করেছে। এই যোগ বিয়োগ করতে 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 আজকে তাওরাত নামে যেটা আছে, জবুর নামে যেটা আছে, ইঞ্জিল নামে যেটা আছে, সবগুলা নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। আসলটা দুনিয়ার কোথাও নেই, কিন্তু একমাত্র মহাগ্রন্থ কোরআন যেইভাবে এসেছে সেইভাবে আছে। আমি বোধ হয় বেশি বলেছি, কোরআন যেদিন থেকে নাজিল শুরু এদিন থেকে হাফেজ শুরু। তাহলে পাটালিপুত্রের আইন, এইটা তামার গাত্রে লেখা ছিল, বুদ্ধদেবের আইন, এইটা চামড়ার উপরে, পাথরের উপরে লেখা ছিল, রাজা অশোকের সংবিধান, এটা লোহার পাতের উপরে লেখা ছিল, লোহার উপরে লেখা, তামার উপরে লেখা, চামড়া কাঠের উপরে লেখা, এগুলোকে জ্বালিয়ে দেওয়া যায়, মুছে ফেলা যায়, তুলে ফেলা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন এটা শুধু কাগজে আছে এই নয়, যেদিন থেকে নাজিল শুরু সেদিন থেকে এখানে লেখা শুরু। দুনিয়ার সব লেখা মুছে ফেলা যায়, কিন্তু হৃদয়ের লেখা মুছে ফেলা যায় না। আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার, এর চেয়ে বড় কিছু এখন পর্যন্ত হয়নি, হইলে দেখা যাবে। মডার্ন সায়েন্সের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে, যে আমরা কোন ঘোড়ার ডিম কম্পিউটার, কোরআন দেখা যায় কম্পিউটারের বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, আরবি অক্ষর 19টা, গণেন বাড়িতে যাইয়া 19টা বিসমিল্লাহির রহমানির রহিম দেখা যায়, আলিফ লাম মিম থেকে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, এই 30 পারা কোরআনের মধ্যে আলিফ যত হাজার বার এসেছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করছে মিলে গেছে, বা যত হাজার বার আছে বার যোগফল 19 দিয়ে ভাগ করছে মিলে গেছে, তা যত হাজার বার আছে তার যোগফল 19 দিয়ে ভাগ করছে মিলে গেছে। কোরআনে এক জায়গায় আল্লাহ বলেছেন ও আড়াই হাতে সাতা আসার, তদুপরি 19। 30 পারা কোরআনে কাউমে লুতের কথা আল্লাহ 13 জায়গায় 13 বার উল্লেখ করেছেন, কয়বার? 13 বার। অন্য অন্য নবী রাসূলের ব্যাপারে অয়লা আদিন আকাহম হুদা, অয়লা সামুদা আকাহম সোয়াদেহা, অয়লা মাদিয়ানা আকাহম সোয়াইবা, দেখেন। কিন্তু দেখেন, কওমের নাম এক, নবীর নাম আরেক। লুত একমাত্র নবী, কোরআনের 13 জায়গায় আল্লাহ লুত আর লুতের কওমের কথা উল্লেখ করেছেন, 13 জায়গার 12 জায়গায়, ফি কওমে লুত, মিন কওমে লুত, ইল্লা কওমা লুত, এলা কওমে লুত, যেখানে কম সেখানে লুত, যেখানে লুত সেখানে কম। কিন্তু অন্য অন্য নবীর ব্যাপারে এরকম গঠনভঙ্গি এক জায়গাতেও নাই, কম্পিউটার এটার ভিতরে ঢুকলো, কিরে বাবা রে বাবা। লুত একমাত্র নবী, যেখানে কম সেখানে লুত, যেখানে লুত সেখানে কম, 12 জায়গায়। একটা জায়গায় আল্লাহ কম লুত না বলে বলেছেন অয়ে খোয়ানো লুত, অয়ে খোয়ানো লুত, লুত নবীর ভাইয়েরা। এটার কারণ কি? কম্পিউটার হিসাব করে দেখেছে যে 12 জায়গায় যখন কওমে লুত, কওমুন কাফওয়া যাবর কাউ মিম দীপেশ মুন, কাউমুন লিখতে 2 নত্তালা কাফ লাগে, ঠিক কিনা বলেন? বড় কাফ যেটা আমরা কই আর কি, তাহলে 30 পারা কোরআনে বড় কাফ, এটা যখন যোগ করেছে কত হাজার বার আছে, বড় কাফ যোগ করার পরে দেখা যায় 19 দিয়ে ভাগ করছে মিলে গেছে। আবার আলিফ, এখোয়ান লিখতে কি লাগে? কম না বলে এখোয়ান বলেছে, আলিফের যোগফল যখন দিয়েছে
তাইলে এখানে ১৯ ভাগে মিলে গেছে, কিন্তু ১৩ জায়গার এই জায়গায়ও যদি আল্লাহ এই এখওয়ানে লুত না বলে কওমে লুত বলতেন, তাহলে দুই নক্তারা কাফ একটা কম হয়ে যেত আর ইফ একটা বেশি হয়ে যেত ১৯ ভাগে। পাটিগণিতের কত জটিল, কত কঠিন, কত চিকন হিসাব। দেড় হাজার বছর আগে একজন উম্মি নবী তার জবান দিয়ে, তাইলে আমরা কোরআনের সাথে আসি, কোরআনের কাছে আসি, নবীজির সাফায়তের পরে হাসরের মাঠে আপনার আমার জন্য আমাদের জন্য সবচেয়ে বড় সাফায়তকারী হবে এই কোরআন, সাফায়তকারী হবে এই কোরআন। আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা, হাসরের কঠিন দিনে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় বিপক্ষের উকিল হবে। তাইলে কোরআনের সাথে থাকতে চান তুই ইনশাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বুড়ারা দুই রাকাত নামাজ পড়লে যা সওয়াব পাবে, দুই রাকাত বুড়ারা ভাই আমার কথা আর কি, আপনারা দুই রাকাত পড়লে তার চাইতে কমপক্ষে কয়েক গুণ বেশি সওয়াব পাবেন। কারণ ৪০ আগে যদি আপনি আল্লাহকে রাজি করাইতে পারেন, আপনার আমলগুলো ঠিক থাকে, নামাজ রোজা ইবাদত বন্দিগি, ৪০ পার হয়ে গেলে বিশেষ করে ৬০ যখন পৌঁছে তারপরে আল্লাহ তার আমল নামা কেরামন কাতিম গেলে স্টপ স্টপ থাম কিছু লেস না। কে বুড়িয়াতে নামাজ কাল ভুল করে, কে ভুল হইল সওয়াব, কে দুই জায়গাতে জায়গা তিন জায়গাত পড়ে কে হেইটা হইল সওয়াব, কে তিন জায়গাতে জায়গা চার জায়গাত করে হেইটা হইল সওয়াব। কারণ এই বুড়িয়া জোয়ান কালে আমার পক্ষে আসলে আমার কাজ করে আমাকে রাজি করেছে, রাদিয়াতাম মারদিয়া সে আমাকে রাজি করেছে। আজকে বয়স হয়ে গেছে, লেখায় লা ইয়ালামা বাদা ইলমিন, এখন দুই রাকাত গোনাও ঠিক নাই, কয় রাকাত কয় সেজদা সুবহান রাব্বিয়াল আলা কয়বার করলে এটাও ঠিক নাই, বুলটুল যা হয় কাল লেখ লেখ ডান দিকে লেখ লেখ। মনে রাখিস তুই যদি একবার আল্লাহ বলিস, বান্দা তুই যদি একবার একটা নেক কাজ করিস আর একটা বদ কাজ আরেক বান্দা যদি করে, একটা গুনার কাজের নিয়ত করেছে কোনো একজন যুবক নিয়ত করেছে, ওই মেয়েটারে ১২টা বাজামো, টিজিং করবো টিজিং করবো, লারে লাপ্পা হারে টাপ্পা, এটা করতে করতে আমি একবারে এই এই এরকম আছে না, আছে না? আল্লাহকে তার বাম দিকে কোনো গুণা টুনা লেখিস না, দেখছেন কারবার বাম দিকের খাতায় কোনো গুণা লেখিস না, নিয়ত করছে এই মেয়েরে ত্যক্ত করবে এই করবে সেই করবে, হ্যাঁ লেখিস না থাক। এরপরে যখন এই খারাপ কাজটা করে ফেলে তখন আল্লাহ এই বাম দিকের ফেরেশতারে বলে একটা লাল দাগ দে, একটা লাল দাগ, একটা গুনার বদলে একটা গুনা লেখ। এর বিনিময়ে কোনো একটা যুবক যদি বলে আমি একটা কোরআনে আয়াত পড়বো, আল্লাহকে এখানে একটা নূরের একটা ছোটা দে, নূর এক দাগ দে, এখন কোরআন খোঁজ করতে গেছে কে আরেকটা দে, কোরআন খুলতে আসে কে আরেকটা দে, এরপরে কোরআন তেলাওয়াত শুরু করেছে কে আরেকটা দে, এইভাবে ১০টা পড়া শুরুর আগেই ১০টা, দেখছেন কারবার। তাইলে নেক কাজ আপনি নিয়ত করবেন সওয়াব লেখা শুরু, এগিয়ে যাবেন সওয়াব লেখা হতে থাকবে, ঠিক কিনা বলেন? আর খারাপ কাজ গুনার কাজ যত নিয়ত করবেন কিছু করবেন কোনো গুনা লেখা হবে না, যখন কাজটা করে ফেলবেন তখন এখানে একটা গুনা লেখা হবে, আর যখন আপনি ওই নেকের কাজটা করে শেষ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন তার খাতার ডান দিকে ১০টা নেকি লেখ এবং বাম দিক থেকে ১০টা গুণা মুছে ফেলো। এবার কিন্তু ২০টা হয়ে গেছে, কারণ ১০টা গুণা কি এসে মাইনাস মাইনাস, ১০টা নেকি বাড়ছে, তাইলে এখানে ২০ হয়ে গেছে। কিন্তু এইভাবে গ্রেস জেনারেল গ্রেস আল্লাহ আদম থেকে দিয়ে আসছেন, এই যুগে বেশি দিচ্ছেন আল্লাহ, কারণ এই যুগে ইবনে মাসুদ মক্কায় যেই কষ্ট করেছিল এই যুগে যুবক তরুণরা দায়ী আল্লাহর দায়িত্ব পালন করতে, তার চাইতে কম কষ্ট হচ্ছে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কষ্ট যদি বেশি না হয় তাইলে কিন্তু মাঝির হাত পাকা হয় না, যেই নদীর স্রোত বন্ধ হইয়া যায়, যেই নদীতে ঢেউ নাই তরঙ্গ নাই তুফান নাই, হ্যাঁ স্রোত আস্তে আস্তে যায়, এই নদী দিয়া নৌকা সবাই চালাইতে পারে, আদম আলীও পারে কদম আলীও পারে কোব্বাদ আলীও পারে, ঠিক কিনা বলেন? আজ এই নদীতে ঢেউ আছে তরঙ্গ আছে অমল প্রতাপ উন্মত্ত ভীষণ ঢেউ আছে, হ্যাঁ পাহাড়ের মতো স্রোত আছে টান আছে স্বর আছে, এখন এইদিকে নৌকা ধরলে এইদিকে এইদিকে এইদিকে, এখন এই দুজন মাঝি বোধহয় সমান সমান, নদীতে যে নৌকা চালায় আর এই তুফানের নদীতে যে নৌকা চালায় দুজন বোধহয় সমান, জোরে কন, নদীর ঢেউয়ের মধ্যে দিয়ে তুফানের মধ্যে দিয়ে যে নৌকা চালায় তার মন আর ওই মাঝির মন বোধ একরকম,
জীবন নদীতে যদি ঢেউ না থাকে তাহলে মাঝি পাকা হয় না, মাঝি সাহস দৃঢ় হয় না। বেলালকে একবার পড়েছে না বারবার, এটা শেষ কথা, বেলালকে একবার পড়েছে না বারবার, বারবার একবার পিটেছে না বারবার, সোনাকে আগুনে দেয়, হাঁফরে দম দেয়, লাল হয়ে গেলে চিমটি দিয়া ধরে, লোহার হাতলের উপরে রেখে 3 কেজি ওজনের আতুরা, শেষে সোনাকে এতক্ষণ আগুনে পুড়লা হুমাইলা দম দিলা, এখন আবার আতুরিয়া দিয়ে পিটাও, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার কয় আসবেরু সবর কর, তোর দাম বাড়াই। স্বর্ণ কয় মালিকে যখন কইছি পিটাইলে আর পোড় খাইলে দাম বাড়ে, আচ্ছা আমি সবর করি, আবার আগুনে দিছে, আবার সেই আগুন, আবার উঠে আবার শেষে, এইবার আতুরা 2 কেজি, আগেটা 3.5 কেজি আছিল, আবার পিটায় স্বর্ণ বলে গেলাম গেলাম মরলাম, এতক্ষণ পুড়লে এখন আবার শেষ ক সাহাবিরু, কে কান্দিস না, মন খারাপ করিস না, তোর মর্যাদা বাড়াই, আগে বেশি দাম বাড়াই, এবার কয় মর্যাদা বাড়াই, আবার দিছে, দিয়ে আবার এইভাবে আগুন দিয়ে আবার দিয়ে এইবার আরো শেষে শেষে পাতলা করে পাতলা করে ফেলেছে, এবার ছুরি দিয়ে টুকরা টুকরা সাইজ করে কেটেছে, কাটার পরে এইবার আর কয়লার আগুনে দেয় না, জিনিস ছোট, এইবার একটা বাটি, এই বাটির মধ্যে কিছু সোহাগা আর কিছু মেডিসিন, এগুলা দিয়ে ওই স্বর্ণের টুকরাটারে দেয়, দিয়ে এইবার এখানে একটা চেরাগ, মোমবাতি জ্বালিয়ে বাঁকা একটা পাইপ ওই বাড়ির মধ্যে দিয়ে ডাইরেক্ট আগুনে, এরকম পড়তে বোধ হয় দেখেন নাই, এতক্ষণ জ্বালাইছে কয়লার আগুনে, এইবার জ্বলন্ত আগুনে, স্বর্ণ আবার চিল্লায় মরলাম মরলাম, এতক্ষণ এত আগুনে কয়লার আগুনে পড়লি, হাতুড়িয়া পিটাইলি, এবার ডাইরেক্ট আগুনে দিলি, আমি কোন দোষ করছি? স্বর্ণ কারকা কান্দিস না, তোর মান বাড়াই, এইবার এই পুড়ে টুড়ে বাইর করে এনে চিমটি দিয়ে ধরে হীরার ছুরি একটা দিয়ে তার বুকের মধ্যে দাগ দেয়, স্বর্ণ কামলা এত বুড়লে এত বিদায়লা জ্বলন্ত আগুনে কয়লার আগুনে, এখন আবার আমার বুকের মধ্যে ডেগা চালা, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার কয় সবর কর, ডিজাইন করি ডিজাইন, এই ডিজাইন যদি না করি ভরি 70,000 টাকা, দায়ী আল্লাহ যারা তাদের উপরে এই ধরনের যত মাইর আসবে পোড় আসবে, তাদের খাটিত্ব বাড়বে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। বেলালের যেভাবে বেড়েছিল, আম্মারের যেভাবে বেড়েছিল, সোহাইবের যেভাবে বেড়েছিল, তাহলে আপনারা কি বেলালের সাথে জান্নাতে যেতে চান? ইবনে মাসুদের সাথে যেতে চান? আবু জাহেল উতবা ওলীদের সাথে যেতে চান? একজনও চান না তো, চান না তো, তাহলে বেলালের পথ ধরেন, নবীকে ঘিরে আসেন। একটু আগে বলেছি 1.25 লাখ থেকে 1.5 লাখ সাহাবি, ঠিক কিনা? নবীকে ঘিরে আসেন, তারা সবাই হাফেজ, আবার এই সাহাবিদেরকে ঘিরে আসেন 6 লাখ, 6 লাখ তাবি তাবে তাবি হাদিসের রাবি, তাবি তাবে তাবি হাদিসের রাবি 6 লাখ। হাদিসটা কেন কোরআনের মতো বিশুদ্ধ, কারণটা কি? আসেন, এই 6 লাখ যারা হাদিস রাওয়ায়েতের সাথে, হাদিস বর্ণনার সাথে জড়িত, রেজাল শাস্ত্র সাক্ষী, আপনারা খুলে দেখেন, এই 6 লাখ মানুষের মধ্যে এমন একজন মানুষও নাই যিনি জীবনে একবার মাত্র একটা মিথ্যা কথা বলেছেন। এই 6 লাখ সোনার মানুষ, তাদের মধ্যে এমন একজন মানুষও নেই যিনি জীবনে একবার ওয়াদা খেলাফ করেছেন। এই 6 লাখের মধ্যে এমন একজন মানুষও নাই যিনি জীবনে একবার 2 নম্বরই করেছেন। তাহলে এই 6 লাখ সাহাবাদেরকে ঘিরে আসেন, আর এই সাহাবারা নবীকে ঘিরে আসেন, আর নবী কোরআনকে ঘিরে আসেন। এই কোরআনের জন্য নবীর দাঁত ভেঙ্গেছে, মাথার খুলি ভেঙ্গেছে, রক্তে রেঙ্গেছে, নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা, রক্তে রাঙ্গা, এই কোরআনকে আপনারা ধারণ করতে চান? এই কোরআন আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম। কিছু যুবক তরুণ আছে এইটা হিটা খায়, এইটা হিটা বুঝেন, কেউ গাঁজা, কেউ ইয়াবা, কেউ ফেন্সিডিল, কেউ হিরোইন, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সব এলাকা আসিল আলহামদুলিল্লাহ, আমার এলাকায় কিন্তু অনেক কমে গেছে, অনেক অনেক কেবুলিয়া আতুরা দিয়ে না রে হিডে, আমার কাছে কত মানুষ আসে দেখছি যারা এগুলা খাইছে, একবার জন্মের খাওয়া খাইছে, 40 বছর পার হওয়ার আগে সবগুলা মরে গেছে, সবগুলা মরে গেছে। কুল্লো মাস্কার হারাম, আল্লাহ কেন হারাম করেছেন? তোমার পুরো মেশিনারিটাকে জ্বালিয়ে দেয়, শেষ করে দেয় তোমার মানসিক শক্তি, বিলীন করে দেয় সব নেশা মদ জুয়া ফেন্সিডিল ইয়াবা,
এক মহিলা আসছে কিছুদিন আগে, কা হুজুর আমার লাই খুরমা খেজুর লাই আসে কোগা, মা কি কা খোলা গেল একখানা দোয়া করেন, নোয়া খেললে কথা কই খোলা গেল একখানা দোয়া করেন, একে মা কি হয়েছে কা বৌথা না দুগা বউ আগে চলে গেছে, এখন আর একখানে চাইতে আসি এত রকম ইয়ে করতে আসি তারা রাজি হয় না, একে বউ দুগা গেছে কহ আর সান রাজি হয় না কহ, একে আপনার ছেলে কিছু খায়টাই নি হুজুর কইেন না, কত চেষ্টা করলাম ফিরাইতে পারলাম না, এরকম একটা না এরকম ভিতরে খোঁজ নিয়ে দেখেন, এই গাঁজা এই নেশা এই মদ এই হিরোইন এই পপি এই ইয়াবা যুবকদের সেক্সুয়াল পাওয়ার যেটা যৌন শক্তি এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, বউ তোর কপালে তিন লাথি মেরে তোকে স্যান্ডেল দিয়ে পিটায় বের হয়ে যাবে, যাচ্ছে নাকি যাচ্ছে না, একে দুইটা বউ চলে গেল এখন দেয় না ঘটনা কি, হ্যাঁ তারা কয় আর হোলার বলে হেইটা নাই, এবার তো বুঝছেন, হ্যাঁ তারা কয় আর হোলার বলে হেইটা নাই হেইটা নাই বুঝেন, ওই এগুলা খাইতে 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 সেক্সুয়াল পাওয়ার যেটা যৌনশক্তি সেটাও জিরো হয়ে গেছে, বউ তোকে জুতা মেরে লাথি মেরে চলে যাক এটা চাস নাকি, বেশি উত্রেস না, আদর্শের উপরে থাক পুরা জীবন বরকত হবে পুরা জীবনে রহমত হবে, আদর্শের বাদ দিয়ে এইসব নেশা টেশা এই ইপটিজিং টিজিং এগুলোর মধ্যে অশান্তি ছাড়া কিচ্ছু নাই, রাজি আসেন তো ইনশাল্লাহ রাজি আসেন তো, সবাই আত্মাতের কায়দায় বসুন, এইদিকে যারা আসেন বসে পড়ুন, দুই মিনিটে মুনাজাত শেষ, পড়ুন আমার সাথে বিসমিল্লাহির রহমান।